প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। বাসর ঘরে ঢুকতেই বউ আমাকে ল্যাং মেরে ফেলে দিল। ভেবেছিলাম হয়তো বউ ঘোমটা দিয়ে বসে থাকবে, আমি গিয়ে তার ঘোমটা সরাইয়া চাঁদ মুখখানা দেখব। কিন্তু তার হলো কোথায়, কোমরের ব্যথায় এখন আমার যায় যায় অবস্থা। যেদিন পাত্রী দেখতে গিয়েছিলাম তখন পাত্রীর সাথে আলাদা কথা বলার জন্য তার রুমে পাঠানো হলো। তার রুমে ঢোকার সাথে সাথে সে বলে উঠল দরজা লক করার জন্য। আমি দরজা লক করে সামনে আগাতে যাব, ঠিক তখনই সে আমাকে ল্যাং মেরে ফেলে দেয়। তখনই আমি বুঝেছিলাম এই মেয়ে হেভি ডেঞ্জারাস হবে। বিয়ে ঠিক হবার পর বরকে কি কেউ এভাবে ল্যাং মারে? আমাকে নিচে পড়তে দেখে তার কি হাসি, কি আর বলবো। নিচে পড়ে যে ব্যথাটা পেলাম, কিন্তু ওর হাসি দেখে কখন যে ব্যথা ভুলে গেলাম নিজেই জানি না। সেদিন তার হাসির প্রেমে পড়ে গিয়েছিলাম আমি। সে হাসতে হাসতে বলল, আমাকে বিয়ে করলে আপনাকে প্রত্যেক দিনই এরকম ল্যাং খেতে হবে, রাজি আছেন তো? তারপর একের পর এক ক্যাসেটের মতো কথা বলতে লাগলো, বলতে লাগলো। একটা মেয়ে যে এত জলদি কথা বলতে পারে তা আমার জানা ছিল না। আমি তখন শুধু একটা হাসি দিয়েছিলাম, হয়তো এই হাসির মধ্যেও ও উত্তর খুঁজে নিয়েছিল। এই যে, আর কতক্ষণ নিচে পড়ে থাকবেন, এবার তো উঠেন। বাসর ঘরে জামাইকে সালাম না করে কেউ বুঝি এইভাবে ল্যাং মারে? 100 বার মারবো, 1000 বার মারবো, বলেছিলাম না আমাকে বিয়ে করলে ল্যাং খেতে হবে। রাত বাজে একটা, সেই কখন আমাকে রুমে বসাইয়া গেল সবাই। আমার বুঝি ভয় লাগে না? এটা হচ্ছে আপনার শাস্তি এতক্ষণ আমাকে একা এইখানে বসাইয়া রাখার জন্য। তারপর বউ আমাকে দাঁড়া করাইয়া সালাম করল। মাইরি এইটা কী রকম স্টাইল, প্রথমে ল্যাং মারল পরে সালাম করল, তারপর বউ আমার ব্যথা পাওয়া জায়গায় আবার নিজেই মালিশ করে দিল। তখনই বুঝতে পারলাম রাগী মেয়েরা যতই রাগ দেখাক না কেন তারাই স্বামীকে বেশি ভালোবাসতে পারে। চলুন ছাদে যাই, চা দেখব। আমি আর কথা বাড়ালাম না, জানি না বললে লাভ হবে না। যে ডেঞ্জারাস মেয়ে কথার আগে মাইট দিবে। আপনারা যতটা বোকা মনে করছেন আমাকে, আমি কিন্তু ততটা বোকা না আর এতটা চালাকও না। আসলে মেয়েদের সাথে কথা বলতে কী রকম যেন একটা মানে আনইজি ফিল করি। আকাশে চাঁদটা অনেক সুন্দর আজ, তাই না? হুম, সুন্দর, কিন্তু তোমার চাইতে বেশি না। পাম দেওয়া হচ্ছে, তাই না? লাভ নেই, যতই পাম দেন আজ কিন্তু আপনাকে কাছে আসতে দিব না। নিস্তব্ধ রাত, ভরা পূর্ণিমা, হালকা বাতাসে সুইটির চুলগুলো উড়ে আমার নাকে বাড়ি খাচ্ছে। অন্যরকম যেন একটা নেশা নেশা কাজ করতেছে এই মুহূর্তে। তখন আমার ঠিক কী হলো নিজেই জানি না, সুইটিকে পেছন থেকে জড়িয়ে ধরে ওর চুলে নাক ডুবিয়ে দিলাম। মেয়েরা কি জানে তাদের চুলে সুবাস ছেলেদের কতটা পছন্দ হয়? হয়তো মেয়েরা জানে না। ও কিছুটা কেঁপে উঠল আর বলল, আমার আনরোম্যান্টিক বরটা হঠাৎ করে রোম্যান্টিক হয়ে গেল যে। ভালোবাসি। কখন থেকে? তোমার ল্যাং খাওয়ার পর তোমার মুখে হাসি দেখে। তাই বুঝি? হুম, আসলে আমি এখন নিজের মধ্যে নেই, কীরকম যেন একটা অনুভূতি কাজ করতেছে ওকে জড়িয়ে ধরার পর। আসলে এই প্রথম কোনো মেয়ের স্পর্শে এসেছি তো তাই। শুনেন, আমি ওই রকম মেয়ে না যে জানতে চাইব কয়টা প্রেম করেছেন, বিয়ের আগে যা করেছেন, আমার কোনো যায় আসে না। কিন্তু এখন থেকে যদি কোনো মেয়ের দিকে নজর দেন তাহলে আপনার চোখ দুটো তুলে আমি ফুটবল খেলব, শুধু আমাকে দেখবেন, শুধু আমাকে, বুঝতে পারছেন? হুম, ঠিক আছে। আমি ওর কোলে শুয়ে আছি, ও আমার মাথার চুলে বিলি কেটে দিচ্ছে আর আমি মুগ্ধ হয়ে তাকে দেখছি। কি দেখেন? তোমাকে। যা, এমন করে বলতে হয়, আমার বুঝি লজ্জা লাগে না? তখনই খেয়াল করে দেখলাম আমাদের ছাদের কিছুটা দূরে আমাদের পাশের ছাদে এক বড় ভাই তার বউকে জড়িয়ে ধরে কিস করতেছে। বউ আমার দিকে রাগী চোখে তাকালো। পরে রোমান্স দেখার বুঝি অনেক শখ, তাই না? নিজের বউ সামনে আছে, বউয়ের সাথে রোমান্স করতে পারেন না? আমার যে তখন কি হলো জানি না, কি রকমের নেশা নেশা কাজ করতেছে। আমি যতই সুইটির ঠোঁটের দিকে এগিয়ে যাচ্ছি
ও ওর চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগে। আমি তাকিয়ে দেখতে লাগলাম ওকে। লজ্জায় মুখখানা একদম লাল টমেটোর মতো হয়ে গেছে। মন চায় খেয়ে ফেলি, কিন্তু চাইলে তো আর খেতে পারবো না, বউ আমার একটাই, খেয়ে ফেললে পরে পাবোটা কোথায়? অনেকক্ষণ হয়ে গেল, আমি কিছু করি নাই। দেখে বউ আমার নিজেই তার ঠোঁটের সাথে আমার ঠোঁট দুটো মিলিয়ে দিল। এই প্রথম কারো ঠোঁটের স্বাদ পেলাম, কী যে অনুভূতি! যে প্রথম ঠোঁটের স্বাদ পেয়েছে সেই বলতে পারবে। কিছুক্ষণ আমাদের দুজনের মধ্যে কম্পিটিশন চলল, কে কাকে কতটা কিস করতে পারে। আমি চেয়েও নিজেকে ঠিক রাখতে পারলাম না, ওকে কোলে তুলে নিলাম। বউ আমার লজ্জায় আমার দিকে তাকাতে পারে না, আমার বুকে মুখ লুকালো। আস্তে আস্তে ওকে নিয়ে রুমে আসতে লাগলাম। বুকের ভিতরটা ধকধক আওয়াজ, এটা কীরকম যেন বেড়ে গেল। বউ আমার বুকে কান পেতে আওয়াজটা শুনতে লাগলো। ওকে বিছানায় শুয়ে দিয়ে শুধু এতটুকুই বলেছিলাম, তোমাকে নিয়ে এক সুখের দেশে পাড়ি জমাতে চাই, যাবে আমার সাথে সেই দেশে? সে বলল, বাসুরাত পুরোটাকে কথা বলে কাটিয়ে দেবে নাকি? বাসুকে দিনে করবে, গাধা কোথাকার! সব কথা কি মুখে বলতে হয়? চোখ দেখে বুঝে নিতে পারো না? জানো না, মেয়েদের বুক ফাটে তো মুখ ফোটে না। আমি আমার কথার উত্তর পেয়ে গেছিলাম, ওর কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিলাম। সে আবেশে চোখ বন্ধ করে ফেলল। ওর হাতের আঙুলের ভাজে ভাজে আমার আঙুল দিয়ে আটকে ধরলাম। সুইটির ঠোঁট দুটো কাঁপছে, আমি ওর ঠোঁট জোড়া নিজের আয়ত্তে নিয়ে নিলাম। এক অন্যরকম আবেশে হারিয়ে গেলাম দুজনে। আমার পিঠের অনেক জায়গায় সুইটি তার নখ দিয়ে আছড়ে দিয়েছিল, কিন্তু ওর ভালোবাসার কাছে এই সামান্য আঁচড়ের আঘাত যেন কিছুই মনে হলো না। পরের দিন সকালে শুয়ে আছি, সুইটি আমার বুকের উপর মাথা রেখে শুয়ে আছে। সে বলল, আচ্ছা শুভ, আমাদের ছেলে বেবি হবে নাকি মেয়ে বেবি হবে? একদিনের ভিতর ছেলে মেয়ে নিয়ে টানাটানি? তুমি নিজেই তো একটা বাচ্চা, আর একটা বাচ্চা তোমার পেটে জায়গা নেবে কি করে? তোর সাথে ভালো ব্যবহার করি বলে ভালো লাগে না, তাই না? সুইটি আমার বুকে কিল ঘুষি দিতে লাগলো। এক পর্যায়ে হাতের সামনে যা পেল তাই আমার উপরে ছুটতে লাগলো। এত কিছুর ফাঁকে কখন মোবাইল এসে আমার কপালে লেগে কিছুটা কেটে গেল। আমি ব্যথা পেয়ে আহ করে উঠলাম। তখন বুঝেছিলাম সে আমাকে কতটা ভালোবাসে। ব্যথা পেয়েছি আমি, কিন্তু চোখ দিয়ে পানি এসেছে ওর। মনে হচ্ছে আমার চাইতে ওই বেশি ব্যথা পেয়েছে। সাথে সাথে ও আমার পা জড়িয়ে ধরে বলল, মাফ করে দেন আমাকে, আর কোনোদিন আমি আপনার সাথে দুষ্টুমি করব না। এতটুকু বিষয় নিয়ে যে ও কেঁদে দিবে আমি ভাবতে পারিনি। পাগলিটাকে বুকে জড়িয়ে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম, ধুর পাগলি, এরকম দুষ্টুমি না করলে ভালো লাগে না। দুষ্টুমি ছাড়া ভালোবাসা জমেও না, লবণ ছাড়া তরকারির মতো লাগে। ওর চোখের পানিতে আমার বুক ভেসে গিয়েছিল। দিনগুলো ভালোই কাটতে লাগলো আমাদের, তবে অনেক শাসনের উপরে রাখেও আমাকে। আমার ভালোই লাগে, খারাপ লাগে না ওর শাসন। অফিস থেকে যখন বাসায় আসি, বউ আমার ওর শাড়ির আঁচল দিয়ে আমার মুখের ঘামটুকু মুছে দেয়। অনেক কেয়ার করে পাগলিটা আমার। সবচাইতে বেশি ভালো লাগে ওর বকাগুলো আমার। রেগে গেলে যে কত নামে ডাকে আমাকে তার হিসেব নেই। যেমন ধরেন শিয়াল, বিলাই, কুমির, হাতি, গন্ডার, বান্দর, হনুমান, টিকটিকি, শয়তান, হারামি, ভূত, খরগোশ, আরও কত নামে যে ডাকে আমার কাছে ভালোই লাগে। আমি ইচ্ছে করে ওকে রাগাই ওর বকাগুলো শোনার জন্য। দেড় বছর পর আমি অফিসে কাজ করতেছি। বাসা থেকে ছোট বোন ফোন করে বলল যে সুইটি নাকি সিঁড়ি থেকে নামতে গিয়ে পড়ে যায়। ওর দুদিন পরে ডেলিভারি টাইম ছিল, ওকে নাকি হসপিটালে নিয়ে যাচ্ছে ওরা। আমার দুনিয়াটা যেন উল্টে যায়, মাথার উপর তখন আসমান ভেঙে পড়ে। তাড়াহুড়ো করে কাজ রেখে হসপিটালে যাই। ওর কাছে যেতেই ও আমার হাত ধরে বলে, অনেক বেশি ভালোবাসি তোমাকে আমি, জানো তোমাকে অনেক জ্বালাই তাই অনেক বকা দেই, তোমাকে অনেক ভালোবাসি তো তাই এরকম করি। জানো আমার বকা শোনার পর তুমি যখন হাসো তখন আমার রাগ সব পানি হয়ে যায়, এত ভালো লাগে বলার মতো না। কিন্তু আমি ইচ্ছে করে তোমাকে আরো বেশি বকা দেই তোমার মুখে বাঁকা হাসিটা দেখার জন্য। আমার যদি কিছু হয়ে যায় তুমি কিন্তু বিয়ে করতে পারবে না, কারণ তোমার ভাগ আমি কাউকে দিতে পারবো না। এই জীবনে তুমি আমার, মরার পরে তুমি আমারই থাকবে। যদি বিয়ে করো তাহলে পেত্নী হয়ে এসে তোমার ঘাড় মটকাবো,
তারপরে আমার সাথে নিয়ে যাব। ওর কথা শুনে আমি আর নিজেকে ঠিক রাখতে পারলাম না, হাউ মাউ করে কেঁদে দিলাম। ছোট বোন, বাড়ির সবাই আমাকে সান্ত্বনা দিতে লাগলো। ওইদিকে ডাক্তার তারা দিতে লাগলো যে ওকে তাড়াতাড়ি অপারেশন থিয়েটারে নিয়ে যেতে হবে। কিন্তু সুইটি আমার হাত ছাড়তে নারাজ, আমি ওর হাত ছাড়লেই নাকি ও অনেক দূরে চলে যাবে। এই টিকটিকি বান্দর হনুমান, কাঁদছো কেন জানো না? তুমি কাঁদলে আমার কষ্ট হয়। একবার তোমার বুকে একটু জড়িয়ে নেবে, তোমার বুকে মাথা রাখতে ইচ্ছে করতেছে। আমি এক মুহূর্ত দেরি না করে ওর মাথাটা আমার বুকে চেপে ধরলাম। একবার জান পাখি বলে ডাকবে, আমার অনেক শুনতে ইচ্ছে করছে। আর যদি শুনতে না পারি তাহলে? কিছু হবে না তোমার, আমি কিছু হতে দিব না। সুইটি ব্যথায় জোরে চিৎকার দিয়ে জ্ঞান হারালো, কিন্তু আমার হাতটা শক্ত করে ধরে রাখলো। মনে হয় আমি ছেড়ে দিলে সে দূরে চলে যাবে। ডাক্তাররা শত চেষ্টা করেও ছাড়াতে পারল না। অনেক কষ্টে আমার হাত ছাড়ালাম। ও সেন্স হারানোর আগে বারে বারে শুধু একটা কথাই বলেছিল, আমি বাঁচতে চাই, তোমার সাথে বাকিটা জীবন কাটাতে চাই। এখন অপারেশন থিয়েটারের বাহিরে বসে আছি। এতক্ষণ শুধু আমি কল্পনাই করেছিলাম ওকে নিয়ে। কিছুক্ষণ পর ডাক্তার এসে বলল, কংগ্রাচুলেশন, আপনার ছেলে মেয়ে একসাথে হয়েছে, আপনি দুই সন্তানের বাবা হয়েছেন। কিন্তু আমি দৌড়ে ডাক্তারের কাছে গিয়ে বললাম, আমার স্ত্রী কেমন আছে? ও ঠিক আছে তো? কিন্তু কি বলেন, ও ঠিক আছে তো? সরি। ডাক্তারের কথাটা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, ঠাস করে নিচে পড়ে গেলাম। ছোট বোন আমাকে কোনো রকমের দাঁড় করালো। আমি এক দৌড়ে কেবিনের ভিতরে চলে গেলাম। গিয়ে দেখি সুইটির মুখটা সাদা কাপড় দিয়ে ঢেকে রেখেছে, পাশেই বাচ্চা দুটো কান্না করছে। আমি আর সামনে এগিয়ে যেতে পারছি না, অনেক কষ্ট হচ্ছে আমার। বুকের ভেতর চিনচিন ব্যথা করছে। কাঁপা কাঁপা হাতে সুইটির মুখ থেকে কাপড়টা সরালাম। আমি কাপড় সরাতেই সুইটি আমাকে চোখ টিপ মারল। তার মানে সুইটি বেঁচে আছে! দেখে আমি যেন আমার জীবনটা ফিরে পেলাম। আমি বুঝতে পারলাম না ও ডাক্তার কে বলে মজা করছে আমার সাথে। আমি সাথে সাথে ওর দুই গালে ঠাস ঠাস করে চর বসিয়ে দিলাম। চোখ থেকে দুই ফোঁটা পানি গড়িয়ে পড়ল। সাথে সাথে ওকে আমি জড়িয়ে ধরলাম। এই পাগলি, এইরকম অবস্থায় কেউ মজা করে? আমি তো মরেই যেতাম তোর কিছু হলে। কেন বুঝিস না, অনেক ভালোবাসি তোকে। চুপ, একদম গলা টিপে মেরে ফেলবো, এইরকম কথা আর বলতে। তোমাকে অনেক জ্বালাবো, এত তাড়াতাড়ি তোমার পিছু আমি ছাড়ছি না। কি ভেবেছিলে, আমি মরলে আরেকটা বিয়ে করবে? তা আমি হতে দিব না। অনেক ভালোবাসি তোকে। আমি মনে হয় কম বাসি। আপনাদের রোমান্স করা কি শেষ হয়েছে? আজকাল যে মানুষ বাসা বাড়ি ছেড়ে হসপিটালে রোমান্স করতে চলে আসে আমার জানা ছিল না। পিছন থেকে ছোট বোনের কথা শুনে সুইটি কিছুটা লজ্জা পেয়ে আমাকে ছেড়ে দিল, কিন্তু আমি কিন্তু ছাড়লাম না। এই ছাড়ো, লজ্জার সামনে মাথা খেয়েছো বুঝি? একটা কিস দাও, ছেড়ে দিব। ছাড়ো, মানুষজন দেখছে তো। দেখুক, তাতে কি, আমি আমার বউকে জড়িয়ে ধরে আছি, অন্য কাউকে তো না। এক বছর পর মেয়ে আমাকে ছাড়া কিছুই বোঝে না, আর ছেলে তার মাকে ছাড়া কিছুই বোঝে না। ভুলেও যদি মেয়েকে কোলে নিয়েছে আমার সামনে, তাহলে মনে করেন নতুন বউয়ের মতো কান্না শুরু করে দেয়। মেয়ে মনে হচ্ছে তার বাবার বাড়ি ছেড়ে স্বামীর বাড়ি যাচ্ছে। রাতে শুয়ে আছি, বউয়ের সাথে কথা হচ্ছে। জানো সুইটি, আমার কপালটা খারাপ। কেন, তোমার খারাপ কপাল হলে কি করে? ভেবেছিলাম মেয়ে হলে তোমাকে আদর করে আরেকটি ছেলে গিফট করব, কিন্তু একসাথে দুইজন হয়ে আমার আদরটুকু নিয়ে গেল। তাই এখন আদর করতে বুঝি কেউ মানা করেছে আপনাকে? না তো। মুখে বলতে হবে কেন, আপনি বুঝতে পারেন না? আমি সুইটির নাভিতে হাত রাখতেই সুইটি বিছানা চাদর টেনে ধরল। তারপর বাকিটা ইতিহাস, পাতিহাস, রাজহাস।